আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সারা দেশের সাথে রাজ্য নির্বাচন দপ্তর সহ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দিকে গুরুত্ব সহকারে নজর রাখা হয়েছে। তেমনি রাজ্যে যানবাহন চেকিং এর জন্য বিভিন্ন চেকিং টিম গঠন করা হয়েছে। শনিবার কল্যাণপুরে বিভিন্ন চেকিং টিম পথ চলতে যানবাহনগুলি চেকিং করে। লোকসভা নির্বাচন আসন্ন, আর এই আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের সাথে রাজ্য নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দিচ্ছে রাজ্য প্রশাসন। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে রাজ্যের সমস্ত জেলা প্রশাসনের পাশাপাশি রাজ্য নির্বাচন দফতরও সক্রিয়। তেমনি একই বিষয়ে খোয়াই জেলা নির্বাচন দফতরও সক্রিয় ভূমিকা পালন করছেন। এই জেলা নির্বাচন দফতর থেকে একটি চেকিং টিম পাঠানো হয়। ওই চেকিং টিমটি কয়েকটি ভাগে বিভক্ত হয়ে চেকিং এর কাজে নেমে পড়েন। এরই অঙ্গ হিসেবে শনিবার কয়েকটি চেকিং টিম কল্যাণপুরের প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে পথ চলতি বিভিন্ন যানবাহন থামিয়ে চেকিং করছেন। চেকিং এর টিমটি পুরো চেকিং এর বিষয়টি ক্যামেরায় বন্দী করছেন। চেকিং টিমে নিযুক্ত রয়েছেন পুলিশ, টিএসআর, বিএসএফ সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। শনিবার কল্যাণপুরে রাস্তায় যানবাহন চেকিং টিমের টিম লিডার জানান, নির্বাচন প্রক্রিয়া চলাকালীন প্রতিদিনই এই ধরনের যানবাহন চেকিং চলবে। সন্দেহজনক কোনো জিনিসপত্র পাওয়া গেলে ওই চেকিং টিমে সেগুলো বাজেয়াপ্ত করবে। তো মার্চ মাসের 18 তারিখ থেকে আরম্ভ হয়েছে, মানে আমরা অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছি আমরা প্রায় ডিস্ট্রিক্টের ডিএম মানে চেকিং সার্ভিসে আসছে, গাড়ি চেক করে গাড়িতে খারাপ জিনিসপত্র পাওয়া গেলে ওগুলো আমরা সিজ করার জন্য আর সিজ করবো থানার যে চার্জ থাকবে। আমরা টিমের সঙ্গে থানার একজন এস আই থাকে, আমার টিমকে টিম দি গত 18 মার্চ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে এই ধরনের যানবাহন চেকিং প্রক্রিয়া। নির্বাচনের ফল ঘোষণা পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলেও জানান চেকিং টিম লিডার। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল।